সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান মোস্তফা মনিহার স্টোরের টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন দোকান কর্মচারী মিসবাহুল ইসলাম। ময়মনসিংহের হালুয়াঘাটের নাগলা বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে অটোরিকশা থামায় অস্ত্রধারী কয়েক ডাকাত, মারধর করে 12 লাখ টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে ডাকাত দল। এ সময় ধস্তাধস্তি দেখে এক ডাকাতকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। গড়পড়া নামক স্থানে ওই জায়গায় যায় মনে করছে গাড়ি থামায়া, মনে করেন যে এই মানে দুইটা মোটরসাইকেল দুই সাইডে দাঁড়ায় লোকজন তারে আক্রমণ করে ওই টাকাটা সিনে তারা আর কি অস্ত্র দ্বারা আমার আঘাত করতে চাইছে। আঘাত করে আর কি যখন এনি করতে চাইছে তখন আমার আর কি টাকার দিকে আমারই আমি বলতে যে আমার বাসান আমার টাকা নিয়ে যাইতে, তখন এখানে আর কি তারা কুপাকুপি করে হাইরে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ। 24 ঘন্টার মধ্যে 5 ডাকাতকে ধরতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 জন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। 5 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। প্রাথমিকভাবে এই 5 জন পুলিশের কাছে এই ঘটনার সহিত তারা জড়িত থাকার দায় স্বীকার করেছে। দুষ্কৃতকারী বা অপরাধী তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন ক্রাইম এগেনস্ট প্রপার্টিতে তাদের বিরুদ্ধে মামলা ছিল। লুট করা 12 লাখ টাকার মধ্যে গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে নগদ 5,53,500 টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রডিউস করার পরে রিমান্ডে। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ।